রাজ্যকে স্বয়ম্ভর করে তোলার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেবে রাজ্যে 8টি মাশরুম উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। উদ্দেশ্য, মাশরুম উৎপাদনের মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। বক্তা কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তেলিয়ামুড়ার ব্রহ্মছড়াই খোয়াই জেলা মাশরুম বীজ উৎপাদন কেন্দ্রের মঙ্গলবার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে মাশরুম বীজ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, রাজ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর দেবপ্রসাদ সরকার, উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া সহ অন্যান্যরা। মাশরুম বীজ উৎপাদন কেন্দ্র উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনির্ভর ভারত গড়ার জন্য কাজ করছেন আর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্বনির্ভর ত্রিপুরা গড়ার কাজ করছেন। এজন্য রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে কৃষিক্ষেত্রে জোর দেওয়া হয়েছে, যাতে করে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই স্বনির্ভর ত্রিপুরার যে গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি, প্রধানমন্ত্রীজি স্বনির্ভর ভারত গড়ার কাজ করছেন, তো আমাদের এই 3.5 বছরের সরকারের এই সময়কালে আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে কৃষিক্ষেত্রে আমরা সর্বরকমভাবে যে মানুষ নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজে রোজগার করতে পারে এবং তার জন্য যে ধরনের কৃষিক্ষেত্রে চাষবাস প্রয়োজন তাই আমরা তাদেরকে সহযোগিতা করা হয়। তিনি আরো বলেন, রাজ্যে মোট 8টি মাশরুম বীজ উৎপাদন কেন্দ্র রয়েছে, যেগুলির মাধ্যমে বেনিফিশিয়ারিরা বিশেষভাবে উপকৃত হবে। আজকে এখানে যে মাশরুম ল্যাবরেটরি উদ্বোধন আমরা মাত্র করলাম এবং এই মাশরুম চাষের মাধ্যমে রাজ্যের একটা বিশাল অংশে, বিশেষ করে মহিলারা, তারা মাসিক মিনিমাম আর কোনো পরিশ্রম ছাড়া যেখানে 8 থেকে 10 হাজার টাকা কম করে রোজগার করতে পারে, বাড়ির অন্যান্য সব কাজ করার পাশাপাশি, এর জন্য হাতিগোড়া কিছু লাগে না এবং সেগুলো নিজের ঘরের মধ্যে তারা অবসর সময়ে তারা এটি করতে পারে, কোনো পরিশ্রমের কাজও না। আমরা দেখেছি যে এটার মাধ্যমে রাজ্যের একটা বিশাল অংশে মানুষ রোজগার করে এবং তার জন্য প্রয়োজন কি, তার জন্য প্রয়োজন প্রথমত কয়েকটা দিকে, যেখানে যে মাশরুমটা চাষ করবে তার স্পন যেটা বীজটা লাগে এখানে আশপাশে কোথাও নেই, আগরতলা থেকে যে আনতে হতো বা বিভিন্ন জায়গাতে, রাজ্যে ছিলই না। এই মুহূর্তে রাজ্যে 8টি এই মাশরুম উৎপাদন কেন্দ্র আমরা করেছি। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বাজারে মাশরুমের চাহিদা রয়েছে, তাছাড়া চিকিৎসকদের মতে মাশরুমের খাদ্যগুণ স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।